অবশেষে রাস্তার খোঁজ পাইছো। এগুলো দেখা, প্রথমে একটা গাছ ভাবছিলাম এবং এর পরে ভাবছিলাম লজ্জাবতী গাছ। ছুইতেছি, একদি লজ্জা সরম কিচ্ছু নাই। দেখেন বেহায়া কারে কয়, ছুইবেন চাপবেন, কোনো লজ্জা নাই দেখছেন। আরে খোদা, বিদেশে আইলে এরমই মানুষের লজ্জা সরম। আমরা মাত্র বাস থেকে নামলাম, যাচ্ছে এক জঙ্গলের ভিতর দিয়ে। বাবা, না দিয়ে দেওয়া যাবে না। গাড়ি থাকলে ভালো হইতো রে আন্টি। কি বলছে, এই যে মানুষের গাড়ি আছে না, জুন মাসে ম্যানগেজ ক্লোজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার, আমি যেহেতু সাউথ ক্রোয়ডনে থাকি, ক্রোয়ডনের আশেপাশেই খুব সুন্দর একটা পার্ক, তো ভাবলাম যেহেতু জাস্ট একদিনের একটা ছুটি আছে একটু ঘুরে আসি, তো আপনাদের সাথে ওভারঅল ভিউটা এবং সারাদিনে কী কী করলাম বিষয়গুলো শেয়ার করব। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কাইন্ডলি, থ্যাংক ইউ। অন্তি, অন্তি, হ্যাঁ অন্তি, এখানে আসার জন্য কোন এটা ওই যে এন্ট্রির রাস্তাটা আনতি,
এখানে এত সুন্দর সুন্দর স্পট আছে, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি তুলতে পারবেন। যারা ক্রোডনের আশেপাশে থাকেন তাদেরকে আমি মাস্ট রিকোয়েস্ট করব, যেটা একটা মাস্ট ভিজিট একটা প্লেস, এটা কুম্ব উড গার্ডেন বলা হয় এটাকে। এটা এখানে আপনারা আসলে খাওয়া দাওয়ার ভিউ ইজ মেসমারাইজিং, মানে আপনি অনেক সুন্দর একটা জায়গা, মাস্ট এখানে আপনারা ভিজিট করবেন। যারা ক্রোয়ডনে থাকেন তাদের জন্য এই জায়গাটা খুবই ইজিয়ার একটা প্লেস, বেশিক্ষণ লাগে না, আমরা বাস দিয়ে চলে আসছি, সেরকম একটা যে কষ্ট হয়েছে তাও না। থ্যাংক ইউ। টেস্ট ভালো? খাবারের ব্যাপারে আমি কখনো ভুল ডিসিশন নিই না। টেস্ট ভালো না আইসক্রিমটা? আইসক্রিমটা কিসের জানা ছিল? ভ্যানিলা চকলেট কুকিজ না? এনিথিং কামস উইথ চকলেট আই লাভ, বাট আমার না সলিড চকলেট ভালো লাগে না, যেমন কিটক্যাট, ডেরি মিল্ক এগুলো ভালো লাগে না, বাট এই কেক টেক এগুলো ভালো লাগে। প্লেসটা একটু বিউটি উইথ অ্যাডভেঞ্চারাস টাইপ, আপনি এখানে গেলে দেখা গেছে যে একটু পাহাড় পাবেন, একটু ছোট ছোট লেক পাবেন, অনেক রকমের ভিউ একসাথে কম্বাইন করলে যেটা হয় আর কি, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানে রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ, বাট আপনার এরকম একটা এনভায়রনমেন্ট, এরকম একটা ভাইবের সাথে এই এক্সপেন্সিভটা আসলে মেনে নেওয়া যায়। এখন চলে যাচ্ছি, একটু লাঞ্চ করব বের হয়ে, ঘোরার জায়গার অভাব নাই এখানে, আর সেকেন্ড টাইম আসা হবে না। যাই হোক, জায়গাটা সুন্দর ছিল, দিনটা অনেক সুন্দর ছিল। এখন বাসায় যাব, বাসায় যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করবো। আমাদের ফুড চলে আসছে, আমরা এখানে অর্ডার দিছিলাম হচ্ছে, এটাকে কি জানি বলে আসি, ল্যাম শর্মা, ল্যাম শর্মা, তো লার্জ ওয়ানটা আমরা অর্ডার দিছিলাম, ল্যাম শর্মা মিল, তো লার্জটা অর্ডার দিছিলাম, সাথে এই নান দিছে দুইটা, আর সাথে ড্রিঙ্কস, এটার প্রাইস 12 or 13 pounds পড়বে, এখনও আমি জানি না, বিল দিলে বুঝতে পারবো। আমরা বলছিলাম একটু স্পাইসি করে দিতে, তো বলছে যে ওদের মানে এটা স্পাইসি করার কোনো সিস্টেম নাই, তো ওরা আমাদেরকে দুইটা সস দিয়ে দিয়েছে, একটা গার্লিক আর একটা চিলি সস, তো যে যার পরিমাণ মতো যে যেভাবে ঝাল খায় ওভাবে পরিমাণ মতো দিয়ে তারপরে খেতে পারবে আর কি। ডালটা ডিফারেন্ট না? টেস্ট ভালো? ডালটার টেস্ট একটু ডিফারেন্ট, ভালো। আর ফ্রেঞ্চ ফ্রাইটা বোঝা যেতেছে একদম এখনই বানানো, অনেক ক্রিস্প, অনেক গরম আর অনেক ক্রিস্প।
বিফটা কেমন আসে? এই জিনিসটা যে আপনি যখন সিঙ্গেল খাবেন, মানে স্পেসিফিক একটা জিনিস খাবেন, ওরকম টেস্ট পাবেন না। বাট যতগুলো আইটেম দেওয়া থাকে যে সালাদের, এগুলো সবগুলো একসাথে মিক্স করে যখন আপনি ল্যাম বা চিকেনটা দিয়ে খাবেন, তখন আপনারা বুঝতে পারবেন এটার অ্যাকচুয়াল টেস্ট। তাই না? যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পরে বাসে চলে যাবো। হয়তো বা হালকা পাতলা কিছু কেনাকাটা আছে বাসার, গ্রসারি খেয়ে দিয়ে বাসে যাবো। আমার সবচেয়ে অপছন্দের একটা কাজ হচ্ছে খাবার নষ্ট করা, যেটা আমি কখনোই করি না। একদম আমরা জানি আমরা কতটুকু খাইতে পারবো, আমরা পুরো ফুল। খাবার ততটুকুই নেই যেটুকু আমরা খাইতে পারবো, এর থেকে একটু বেশি নেই না।